নিয়ে এনডিআইয়ের রিপোর্টে কিছু যায় আসে না পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী এই কথাটি ঠিক এমন সময় বললেন, আমেরিকা কি এখানে সফল হয়েছে? আমি মনে করি যে আমেরিকা এখনো পর্যন্ত সফল হয় নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, নির্বাচন নিয়ে আমেরিকার রিপোর্টকে উড়িয়ে দিল পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং সরকার দলীয় কোনো মন্ত্রী বা এমনকি সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত আমেরিকা বা জাতিসংঘের কোনো রিপোর্টকে কোনোভাবে তোয়াক্কা করছেন না। তার মানে কি তারা এই ক্ষমতায় টিকে থাকার জন্য আরও শক্তিশালী ভয়ঙ্কর গোপন কোনো মিশন তৈরি করেছেন বা এরকম কোনো দলীয় গ্রুপ আছে কি তাদের? আসনের সম্পর্কে ভয়াবহ কিছু রিপোর্ট বিস্তারিত জানবো এই ভিডিওতে। সো যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। নির্বাচন নিয়ে এনডিআইয়ের রিপোর্টে কিছু যায় আসে না পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী এই কথাটি ঠিক এমন সময় বললেন যখন নাকি তারা ফাইনালি মতামতটা দিয়ে দিলেন। কিন্তু তার আগে যে ইউরোপীয় ইউনিয়ন বা ইন্ডিয়া এরকম একটি রিপোর্ট করছে এবং তারা সেটি কাভারে ফাইনালি তারা ওয়েবসাইটে প্রকাশ করবে, আগে কিন্তু বলেননি, এখন বলছেন। এখন বলছেন এই কারণে যে ইন্ডিয়ার যে রিপোর্ট সেই রিপোর্টটা সরকারের পক্ষে আসেনি। কেন পক্ষে আসেনি এটা আপনারা সবাই বুঝতে পারছেন যে ইন্ডিয়ায় পরিষ্কারভাবে বলছেন যে এই নির্বাচন গ্রহণযোগ্য না, এই নির্বাচন আন্তর্জাতিক নিরিখে মাপকাঠিতে যেভাবে হওয়ার কথা সেটা হয়নি। তার মানে এটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন না। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য যা যা বলেছে মোটামুটিভাবে সেটাই প্রতিফলন হয়েছে এবং বিরোধী দলের উপর নির্যাতন, সরকারের পক্ষপাতিত্ব সব কথাই কিন্তু তারা উল্লেখ করেছে এবং কিছু পরামর্শ দিয়েছে। তো এটাকে ইতিবাচকভাবে যদি সরকার নিত তাহলে এর থেকে একটা সমাধানের রাস্তাও বের হয়ে আসত। কিন্তু সরকার তো কোনো কিছুতেই যায় আসে না, যে যাই বলুক না কেন তাতে কিছু আসে যায় না। ওই যে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। ক্ষমতায় থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, কে কী বললো কিছুই আসে যায় না, এরকম একটি মনোভাব নিয়ে মোটামুটি গত তিনটা টার্ম অতিবাহিত করত। এখানে খবরে বলা হচ্ছে দেশে দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলছেন। ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই দেওয়া রিপোর্টে কিছু যায় আসে না। রোববার ফরেন একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে মার্কিন দুই সংস্থার প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলছেন এনডিআই আইআরআই প্রতিবেদনে মূলত তারা স্বীকার করে নিয়েছে দেশে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি দেশে অন্যান্য সময় যে নির্বাচন হয়েছে তার তুলনায় অনেক কম সহিংসতা হয়েছে। হ্যাঁ, সেটা বলেছে, কিন্তু নির্বাচনটা কি মানে মানসম্পন্ন হয়েছে, যে এটা গণতান্ত্রিক মানসম্মত কিনা সেটা তো তারা বলেনি। তিনি বলেন আমাদের দেশে এর আগে যে নির্বাচন হয়েছে বা এই উপমহাদেশে যে মানে নির্বাচন হয় সে তুলনায় দ্বাদশ জাতীয় নির্বাচনের মান অনেক উন্নত এবং একটি সুন্দর ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এনডিআই আইআরআই কি বললো তাতে কিছু আসে যায় না। তিনি বলছেন দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি এবং তার মিত্ররা নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারা শুধু বর্জনই করেনি, নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছিল। বিএনপি সহিংসতা করে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। যে দেশে নির্বাচন প্রতিহত করার জন্য ট্রেনে আগুন দেওয়া হয়, জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করা হয়, সেই প্রেক্ষাপটে অত্যন্ত ভালো নির্বাচন হয়েছে। তো এই হচ্ছে শেষমেশ বক্তব্য। এটা আগেই জানা যে যখনই যে কোনো ইস্যুতে, সেই অর্থনৈতিক ইস্যু হোক, দুর্নীতি ইস্যু হোক, সুশাসন ইস্যু হোক আর নির্বাচন ইস্যু হোক, টিআইবি অথবা সিপিডি অথবা এই মার্কিন পররাষ্ট্র দপ্তর, ইউরোপীয় ইউনিয়ন যাই বলুক না কেন, সরকারের ওই একটাই কথা যে এই সমস্ত রিপোর্টের কোনো বাস্তবতা নেই, ভিত্তিহীন এবং এইগুলো সরকার মানে না। দেশের রাজনীতির মতনই এখন বাংলাদেশের রাজনীতির যে ছায়া কি ট্রাম্পের উপর পড়লো নাকি ট্রাম্পের রাজনীতির ছায়া বাংলাদেশের রাজনীতিকদের উপর পড়লো, এটা দর্শক আপনারা বিবেচনা করবেন। তবে ক্যাপিটাল হিলে হামলা এবং ট্রাম্পের যে হুমকি ধামকি যে ধরন, তাতে মনে হয় যে একটা বাংলাদেশের রাজনীতির ধারা বোধহয় পেয়ে গেছে বা
জানতে পেরেছে যে বাংলাদেশের এরকম একটা রাজনীতি আছে, যেই রাজনীতিটা মোটামুটি যদি তিনি ধারণ করেন তাহলে হয়তো নির্বাচনের বৈতরণী পার হবেন। আমি কেন বললাম এতগুলো কথা, একটা শিরোনাম আপনাদের সামনে বলছি, তাতেই বুঝতে পারবেন। ট্রাম্প বলছেন, আমি নির্বাচিত না হলে আমেরিকায় রক্ত গঙ্গা বইবে। চিন্তা করেন, আমেরিকার মতন দেশ, এটা সবাই জানে, বিশ্বের একটা সভ্য দুনিয়া, এক নম্বরে যার অবস্থান, এবং সেখানে মেধা, যুক্তি, তর্ক, বুদ্ধি, পরামর্শ এর প্রতিযোগিতা হয়, তার ভিত্তিতেই নির্বাচন হয়। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশে দেশে তেমনই রীতি, অর্থাৎ তাদের গণতন্ত্রটাকে আমরা অনুসরণ করি। সেখানে এই যে কথা যে আমি নির্বাচিত না হলে আমেরিকা রক্ত গঙ্গা বইবে, এইটা সম্ভবত আমি কখনো শুনিনি যে আমেরিকার কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থী বা ইউরোপের কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর পদপ্রার্থী তারা এইভাবে বা এই সুরে কথা বলে। তো এই কারণে ট্রাম্প বোধহয় আমেরিকায় রাজনীতি না করে বাংলাদেশে রাজনীতি করলে ভালো করতেন। যা খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত না হলে দেশটিতে রক্ত গঙ্গা বয়ে যাবে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওয়াহো অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির এক সিনেট প্রার্থীর সমর্থনে ভোটের প্রচারণায় অংশগ্রহণ করে এই সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি। ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং, আপনি এই মুহূর্তে মেক্সিকোতে বড় আকারের গাড়ি নির্মাণ কেন্দ্র তৈরি করছেন, এখানে আপনি আমেরিকানদের নিয়োগ দিচ্ছেন না, অথচ এসব গাড়ি আপনি আমাদের কাছে বিক্রি করতে যাচ্ছেন। না, তা হবে না, আমরা এসব গাড়ির উপর শতভাগ কর আরোপ করব, আমি নির্বাচিত হলে আপনি এসব গাড়ি বিক্রি করতে পারবেন না। এটা হলো ট্রাম্পের একটা এক ধরনের উস্কানি, একটা জাতীয়তা বোধ গড়ে তোলা। কারণ আমেরিকার মানে সাদাদের মধ্যে যারা একদম গ্রামে গঞ্জে তৃণমূল পর্যায়ে থাকে তাদেরকে উজ্জীবিত করার এক ধরনের জাতীয়তাবাদী বক্তব্য এগুলো। তিনি বলছেন, এখন যদি আমি নির্বাচিত না হই তবে যুক্তরাষ্ট্রে রক্ত গঙ্গা বইয়ে যাবে, আমি যদি ভোটে না জিতি হয়তো আমেরিকা। দর্শক স্ক্রিনে আমরা মোস্তফা রুজভাইয়ের কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত জানাব, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বর্তমান সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, এদিকে অর্থনৈতিক যে ধস, বাংলাদেশে একটা পূর্ব আভাস, এদিকে রমজানকে উপেক্ষা করে বর্তমান বাজার দিয়ে অস্থিতিশীল মানুষের জন্য দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, এর জন্য সরকার কতটা ভাবে দায়ী এবং বিএনপি এর প্রতিবাদ করতে গেলেই আসুন সে সম্পর্কে আরো বিস্তারিত রিপোর্ট জানবো ভিডিওতে। ব্যাপারে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একটা সমাবেশে মোহাম্মদ আরাফাত বলেছেন যে আওয়ামী লীগ একটা স্থায়ী নির্বাচনী ব্যবস্থার জন্য বিএনপির সঙ্গে আলোচনা করতে চায়। এখন এটা কি আসলে আমি বলবো যে শেখ হাসিনার বোধোদয় হয়েছে যে না ঠিক আছে একটা নির্বাচন করেছি, এটা ভালো হয় নাই, আর একটা নির্বাচন করি বা কিছু, নাকি এটা আর একটা ষড়যন্ত্র? না, এটা এটা তো একটা কমপ্লিট ষড়যন্ত্র স্ট্যান্ডবাজি, কারণ শেখ হাসিনার রাজনীতিটা হলো স্ট্যান্ডবাজি রাজনীতি। কারণ শেখ হাসিনার এখন তার মন্ত্রী আরাফাত, আরাফাতে আরাফাত, এবং হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, ওবায়দুল কাদেরও বলেছে আজকে যে আজকে না গতকাল বলেছে মধ্যবর্তী নির্বাচনে কোনো সম্ভাবনা নাই, 2028 পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবার পিটার ডি হাস কিন্তু বলেছে যে মিনিংফুল পলিটিক্যাল ডায়ালগ। আসলে পশ্চিমা বিশ্বে, আমেরিকা বা পশ্চিমা বিশ্বের থেকে প্রচন্ড চাপ আছে একটা মধ্যবর্তী নির্বাচনে, এই যে মধ্যবর্তী নির্বাচনে, কিন্তু এই কথাটা আওয়ামী লীগ বিএনপির মুখ থেকে শুনতে চাচ্ছে যে মধ্যবর্তী নির্বাচনের আপনি একটা ডায়ালগ করেন, আপনি একটা আবেদন জানান এবং আপনি আপনি জনগণের সামনে উপস্থাপন করেন যে আপনি মধ্যবর্তী নির্বাচন চান। এটাতে শেখ হাসিনা যে রাজনীতির লাভ হচ্ছে দুইটা, প্রথম লাভ হচ্ছে যে তারা মধ্যবর্তী নির্বাচন দিবে না, আর তৃতীয় লাভ হচ্ছে যে বিএনপি যে মধ্যবর্তী নির্বাচনের কথা উচ্চারণ করলো, এটা দিয়ে তখন জনগণকে বলবে যে তাহলে আপনি আমার কাছে মধ্যবর্তী নির্বাচন চাচ্ছেন, তার মানে আমার 7 জানুয়ারি 2024 এর নির্বাচন সঠিক ছিল, সংবিধান সম্মত ছিল, এবং এই নির্বাচনকেও আপনি প্রকারান্তরে আপনি আমাকে স্বীকৃতি দিলেন। এই কথাটাই কিন্তু এই যে মধ্যবর্তী নির্বাচনের হাওয়াটা তারা উঠিয়েছে, এইটা হলো বিএনপি বা অপোজিশনের পক্ষ থেকে একটা বক্তব্য নেওয়ার জন্য যে আপনি মধ্যবর্তী নির্বাচন দেন। আরে আপনি তো সরকারে আছেন, অবৈধভাবে আছেন, আপনি তো গত 15 বছর ধরে অবৈধভাবে আছেন, আপনি তো অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আছেন, আপনি বলছেন যে আপনি আপনি সাংবিধানিক ভাবে ক্ষমতায় আছেন। আপনি যদি শেখ হাসিনার যে পঞ্চদশ সংশোধনী,
পঞ্চদশ সংশোধনী সাতের মানে আর্টিকেল 7A অন অন বি, সেখানে বলা হচ্ছে যে আপনি আপনি যদি মানে যারা সংবিধানে ডিল করে তাদের তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনি এমন কোন আচরণ করেন তাতে যদি সংবিধানের প্রতি জনগণের যদি আস্থা মানে আস্থা যদি পরাহত হয় বা আস্থা যদি না থাকে তাহলে আপনি এই সংবিধান লঙ্ঘন করেছেন বলে গণ্য হবে। তাহলে আমার এই যে 2014 সালে যে নির্বাচন, 2018 যে নির্বাচন, 2024 যে নির্বাচন, সেখানে সেনাপ্রধান, পুলিশ প্রধান, ক্যাবিনেট সেক্রেটারি, হোম সেক্রেটারি, মানে আইন সচিব, ইলেকশন কমিশনার, চিফ জাস্টিস, ইনারা যে আচরণ গুলো করেছেন তাতে কি মানুষের কি সংবিধানের প্রতি আস্থা এসেছে? সংবিধানের প্রতি আস্থা আসে নাই বলে কিন্তু মানুষ 2014 সালে নির্বাচনে যায় নাই। 2018 সালে আপনি দিনের ভোট রাতে করেছেন, সংবিধানের প্রতি কি আস্থা হয়েছে? 2024 সালে 95% জনগণ ভোট দিতে পারে নাই। তাহলে এটা তো সংবিধানের শেখ হাসিনারই 15তম মানে পঞ্চদশ সংশোধনীর 7A 1B, এটা বলা হচ্ছে সংবিধান লঙ্ঘন এবং যেটা সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। এবং ওই আর্টিকেলে বলা হচ্ছে 7A 2B, সেখানে বলা হচ্ছে যিনি এই কাজটাকে অনুমোদন করবেন, অনুসমর্থন করবেন, তিনিও এই অপরাধে অপরাধী হবেন। তার মানে শেখ হাসিনা 2014, 2018, 2024 তিনবারই উনি এটা অনুমোদন অনুসমর্থন করেছেন, এই কারণে ওনার কিন্তু তিনবার কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এবং 2024 মানে 2014 সালে যে সমস্ত কুশীলবরা ছিল ওদেরও কিন্তু যাবজ্জীবন কিন্তু হবে সরকার পরিবর্তন হলে, একটা গণতান্ত্রিক সরকার আসলে। 2018 হবে, 2024 হবে। এখন আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা বারবার মানে বিএনপির মুখ থেকে একটু শোনাতে চাচ্ছে যে আপনি মধ্যবর্তী নির্বাচনের দাবি তোলেন, দাবি তুললে তারা তো মধ্যবর্তী নির্বাচন দিবে না, এক দুই হচ্ছে এখন কিন্তু সরকার কিন্তু পঞ্চমুখী সমস্যা, তার কিন্তু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কিন্তু $12 বিলিয়ন নিচে নেমে এসেছে। যদিও সরকারের পক্ষ থেকে মিথ্যা কথা বলা হচ্ছে, তবে বলা হচ্ছে $19 বিলিয়ন, $20 বিলিয়ন। গত এক সপ্তাহ ধরে আমি দেখলাম বাংলাদেশ ব্যাংক প্রত্যেক দিনে স্টেটমেন্ট দেয় তার নাকি ডলার ওই যে বেড়ে যাচ্ছে। আজকে অনেক বার্তায় দেখলাম যে $167 কোটি কমে গিয়েছে। তার মানে বাংলাদেশ ব্যাংক গত এক সপ্তাহ ধরে বলছে যে ডলার নাকি বাড়ছে। এগুলো হলো জনগণকে একটা ব্লাফ দেওয়া, একটা ভাওতাবাজি করা। এবং এখন ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে ডেফিসিট তাতে প্রতি মাসে $1-1.5 বিলিয়ন কিন্তু ডেফিসিট হচ্ছে, তাতে আমার এই $12 বিলিয়ন শেষ হতে 12 মাস লাগবে। মানে এই ডেফিসিটটা কমতে কমতে এটা চলে যাবে মানে 10 থেকে 12 মাস পরে এটা শূন্যে নেমে আসবে। তো শূন্যে নেমে আসলে এখন এই ইকোনমিক ক্রাইসিসটা কিভাবে হ্যান্ডেল করবে? এবং মায়ানমারের যে ইস্যুটা, এটা শুধুমাত্র ইন্ডিয়ার ইলেকশনের কারণে 1-2 সপ্তাহ একটু স্থিমিত আছে, কিন্তু এটা নিয়েও কিন্তু সরকার ক্রাইসিস আছে। এবং পশ্চিমা বিশ্বের যে চাপ, তারা কিন্তু মধ্যবর্তী নির্বাচন এবং ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের কথা কিন্তু তারা বলছে। আর ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন মানে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, শেখ হাসিনাকে রেখে কোনো মধ্যবর্তী নির্বাচন হবে না, এটা পশ্চিমা বিশ্ব জানে যে এটা অপোজিশন পার্টি এটা মেনে নিবে না। আর ইন্ডিয়ান পণ্য বয়কট, আপনি যে প্রশ্নটা করলেন প্রথমে যে 3.5% ইন্ডিয়ান আমাদের এখানে এক্সপোর্ট করে, তা যদি তাদের এত বেশি এফেক্ট না হয় তাহলে ইন্ডিয়ান মিডিয়া কেন এত হইচই করছে? অবশ্যই তাদের এফেক্ট পড়ছে, 3.5% আপনার আমার সাপেক্ষে হয়তো পরিমাণ মনে হইতে পারে কম, যেখানে একটা দেশ যখন এক্সপোর্ট করে সেখানে $1 বিলিয়ন এক্সপোর্ট করে, সেখানে 3.5% হলো, সেই ক্ষেত্রে তাদের ব্যবসায়ীরা কিন্তু চরমভাবে এফেক্টেড হবে এবং তাদের ইকোনমিও কিন্তু অনেক এফেক্টেড হবে। আর যদি এফেক্ট না হতো তাহলে ওদের মিডিয়াগুলো এত হাউকাউ কেন করছে? শুধু মালদ্বীপে যেখানে মাত্র 8 লাখ লোক, সেখানে ইন্ডিয়া আউট পণ্য দিয়ে ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার ক্ষমতার কম্পন স্টার্ট হয়ে গিয়েছে, আর সেখানে আমাদের বাংলাদেশে 16 কোটি জনগণ, এখানে কিন্তু বিশাল বড় ওই যে মার্কেট। সো এটাও আলটিমেটলি কাজ হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে 95% জনগণ ভোট দিতে পারে নাই, যেকোনো মুহূর্তে যেকোনো সময় একটা গণ বিস্ফোরণ বা গণ অভ্যুত্থানের রূপ নিতে পারে। তবে এই ক্ষেত্রে অপোজিশন নেতৃত্বের আমি বড় দুর্বলতা দেখতে পাই, সেটা হলো আমি অপোজিশন নেতৃত্বকে বারবার বলার চেষ্টা করি আপনাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে আপনারা দিনক্ষণ ঠিক করে কোনো স্বৈর শাসক, কোনো ফ্যাসিস্ট, কোনো ফেরাউনকে ক্ষমতাচ্যুত করা যায় না। আমাদের অপোজিশন যে নেতৃত্ব আছে তারা দিনক্ষণ ঠিক করে যে আগামী ঈদের পরে, নাহলে রমজানের পরে, নাহলে কোরবানির পরে, নাহলে আগামী বর্ষা, এখন SSC পরীক্ষা, HSC পরীক্ষা, এখন শীতকাল, পরে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।